নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করতে পূর্ব বর্ধমানের লকেট সৌমিত্র খান। পূর্ব বর্ধমানের ঘোড়দৌড় চটি বিজেপির জেলা কার্যালয় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সৌমিত্র খান। তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছিলেন বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির আসন্ন কর্মসূচি এবং আত্মনির্ভর ভারত গঠনের যে প্রচার, সেই প্রচারকে কীভাবে সংগঠিত করা হবে, সেই লক্ষ্যে কীভাবে দলীয় কর্মীরা কাজ করবেন। একদিকে করোনার আবহ রয়েছে, অন্যদিকে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। উভয় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির কার্যক্রম কীভাবে এগোবে এবং দলকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই সব বিষয় নিয়েই কার্যকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন। তার পাশাপাশি এদিন কার্যালয়ের সামনে শহীদ বেদি তৈরি করা হয়েছিল, সেখানে ভারত চীন সীমান্তে শহীদ বীর সেনাদের ফটোতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ সহ অন্যান্য বিজেপির দলীয় কর্মীরা। রাজনৈতিক দল কিন্তু নানান রকম কর্মসূচি পালন করেছে, যেমন ত্রাণ দেয়া থেকে শুরু করে নানান রকম কর্মসূচি। সেই জায়গা থেকে বলা হচ্ছে দূরত্ব যাতে বজায় রাখা হয় তার জন্য কোনো পারমিশন পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সেটা কিন্তু পালন করছে। কি বলবেন? বা অন্যান্য সংস্থা থেকে দেখা যাচ্ছে বিনা পারমিশনে তারা ত্রাণ বিতরণ করছে, বা বিজেপি যখন কোনো কিছু ত্রাণ বিতরণের জন্য করার জন্য তাকে পারমিশন নিয়ে ত্রাণ বিতরণ করতে হচ্ছে, তাছাড়া কোনো রকম পারমিশন না নিলে সেখানে সমস্যা দেখা যাচ্ছে। এটা কি বলবেন, কি করা দরকার? আমরা যাচ্ছি আমাদের সাংসদদেরকে আটকে দেওয়া আছে, বিজেপি কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে, এবং নিজেরাও সেই টাকা যে প্রধানমন্ত্রী যে 1000 কোটি টাকা পাঠিয়েছে সেগুলো নিজেদের পকেটে ঢুকে গেছে। যাদের বাড়ি চারতলা আছে তাদেরকে 20,000 টাকা করে দিচ্ছে, যাদের কোনো বাড়ি নেই সব তাদের হাওয়ায় একদম চলে গেছে, ঝড়ের মধ্যে একদম বিধ্বস্ত হয়ে গেছে, তারা কোনো টাকা পায়নি। এবং বিভিন্ন ধরনের এনজিও সংগঠনগুলোকে আমি দেখেছি, অনেক লোকজন আছে আমার চেনা জানা, তারা যখন যাচ্ছে তাদের মাধ্যমে হচ্ছে। তার মানে সরকার কি করছে, তৃণমূল সরকারটা কি করছে? এত যে টাকা এলো বিজেপি ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে, বিজেপি কাটতে দিচ্ছে, নানা রকম বিভিন্ন সংগঠন এনজিওরা তারা নিজের জায়গা থেকে ত্রাণ দিচ্ছে, তাহলে তৃণমূল দলটা কি করছে? এতগুলো টাকা কোথায় গেল তাদের টাকা, মানুষ জানতে চাইছে। যে যেহেতু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে, আপনারা একটা শো অফ করুন যে তৃণমূলের লোককে বিজেপি তৃণমূলে জয়েন করান, কিন্তু আপনারা শো করান যে বিজেপি থেকে তৃণমূলের লোক। আরে ওনারা তো বলেছিলেন যে বিজেপি বলে কিছু নেই, আর সেখানে হঠাৎ করে আবার বলেছেন যে 100 পরিবার, ওটা তৃণমূলের লোককে তৃণমূলে জয়েন করছে, এটা নতুন কিছু নয়, এটা থানা ওসির মাধ্যমে হয়েছে, আমরা খবর পেয়েছি। শুনুন একটা কথা আপনাকে বলে রাখি, এই যে থানা ওসি যারা যারা এসব রোজগার করে করছেন, আমরা তাদের ঠিক নজর রাখছি, আমরা তাদের সমস্ত সম্পত্তি যেখানে কত টাকা করেছেন, তারা বেনামি সম্পত্তি কত করছেন, কীভাবে করছেন, আমরা সব খবর রাখছি, সময় মতো তাদের সমস্ত কী করে তাদেরকে গ্রেফতার করা হবে সে নিয়ে আমরা ভাববো। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমরা ইতিমধ্যে 30 তারিখ পেরিয়ে গেলে রাস্তা রাস্তায় এটা অবরোধ হতে শুরু করবে, ওভারলোড আমরা চলতে দেবো না। ওভারলোড যদি চলে ট্রাক মালিকদের সুবিধার্থে তাহলে কোনো টাকা নেওয়া চলবে না। ওভারলোড যদি আপনার রাজ্য সরকার গ্রান্ট দেয়, কিন্তু কোনো গাড়িতে কোনো প্যাড দেখলে আমরা সেই গাড়িকে আটকে দেবো, আমরা সেই পরিকল্পনা নিচ্ছি, শুধু দিলীপ ঘোষ মহাশয়ের অনুমতি বাকি আছে। টিপিসের সামনে কী করা হলো, কারা কারা উপস্থিত ছিলেন? আপনারা জানেন যে অতন্দ্র প্রহরীর মতন ভারতীয় সেনাবাহিনী সীমান্ত রক্ষা করছে, পাহারা দিচ্ছে। এমতো অবস্থায় আমার একাধিক সেনাকর্মী মারা গেছেন লাদাখে, জানেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজ এবং কাল দুদিন সমস্ত পার্টির কার্যক্রম বন্ধ রেখেছি, কারণ এই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এবং তাদের স্মরণ করবার জন্য আজকের আমরা বর্ধমান জেলা পার্টি অফিসের সামনে শহীদ বেদি করে
আমার সমস্ত কার্যকর্তা পুষ্প দিয়ে শ্রদ্ধা অর্পণ করলেন। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মেদিনীপুর বলছি আমাদের বীরভূমে একজন সেনা মারা গেছেন, তাকে আজকে পানা করে আসবেন, সেই দেহ দেখতে যাচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতা এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক লাভ্যার্থী সাংসদ এবং আমাদের সাংসদ সৌমিত্রদা, তারা ছিলেন আজকে বর্তমানে এসেছিলেন বিশেষ কারণে, আমাদের এই শহীদ বেদিতে মাল্যদান তারাও করলেন এবং আমাদের পার্টির সমস্ত কার্যকর্তারা এই শহীদ বেদিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। পাশাপাশি আমরা চাই যে আমাদের এই সেনাবাহিনী যারা আছে তাদের মন যাতে অটুট থাকে, তার জন্য সমস্ত ভারতবাসীকে প্রার্থনা করতে পারবো। আজকের এই আমাদের শপথ ছিল। নমস্কার। শুভকে ডেকে দাও তো জহরিস দা। পূর্ব বর্ধমান থেকে পাপার সন্তান ডাকছে।